হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো গাইস, আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো গাইস, আমরা সকাল সকাল রেডি হয়েছি, আমার মেয়েও একদম রেডি। তো আমরা এখন যাব বাড়িতে। তো দেখো, আমরা এখন বেরিয়ে পড়ব। ও গাড়ি বের করেছে, তো আমরা এখন যাব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি, বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। তো এখন আমরা দোকানে যাব, আইসক্রিম নিলাম, মিষ্টি নিলাম। তো এখন বাড়িতে চলে আসলাম। তো এসে দেখি মা শুধু একাই আছে বাড়িতে, মা একাই সব কিছু রেডি করছে। আর এদিকে আমার মিঠুরানি স্নান করে বসে আছে দেখো, আর রাখি পরার জন্য সব কিছু রেডি করে নিয়েছে বোন। তো 12টার পরেই রাখি পরা নাকি শুভ, তো আমরা 12টার পরেই শুরু করেছি। তো প্রথমে আমার জামাইবাবু বসেছে, মাঝখানে আমার ভাই, আর আমার হাজব্যান্ড পরে। তো আমার বোন পরাচ্ছে রাখি। তো আমার জামাইবাবুকে বোন রাখি পরাচ্ছে। দেখো, আজ খুব গরম পড়েছে, আর এদিকে ফ্যান দিলে তো আবার বাতি নিভে যাচ্ছে। তো গরমের মধ্যেই কষ্ট করে পড়াচ্ছে রাখি। আমার জামাইবাবু আমার বোনকে পড়াচ্ছে, তো এখন মিষ্টি খাওয়াবে, এখন আমার ভাইকে পড়াবে। সকাল থেকে সবাই উপোস করে আছে, তো প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে রাখি পরে আবার আমার চলে যাব, আর এক জায়গায় আছে নিমন্ত্রণ। দেখো কিভাবে খাচ্ছে, ও বলছে দে আমাকে, খুব খিদে লেগেছে। তো এখন জল খাওয়াবে। তো বরণ করে নিচ্ছে ভাইকে, প্রচণ্ড গরম লেগেছে। তো রাখি পরা তো শেষে, তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে। রাস্তায় আছি দেখো, এই যে রেল লাইনের পাশ দিয়ে যেতে হয়, আর আকাশটা দেখো কত সুন্দর। তো আমরা মামা শ্বশুরের বাড়িতে চলে আসলাম, আর এদিকে আমার মামা তো বোন বসে আছে রাখি পরার জন্য অপেক্ষা করছে। তো দেখো, আর বাকি ভাইদেরও সবাইকে রাখি পরা শেষ করে দিয়েছে, আমাদের জন্যও বসেছিল। তো আমরাও অনেকটা লেট হয়ে গেল, ওখানে ছিল যেহেতু রাখি পরা, ওখান থেকে শেষ করে এখানে চলে আসলাম। তো এসে দেখি সবার রাখি পরা শেষ, খাওয়া দাওয়াও শেষ, আমরা সবার শেষে পড়ে গেছি। তো দেখো, এখন আমার ননদও পড়াচ্ছে, আমার হাজব্যান্ডকে বরণ করে নিল, এখন গিফট দিচ্ছে। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।